ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে এমন দুটো স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রেকআউট আসতে চলেছে। ফ্রেন্ডস, ব্রেকআউট কনফার্মেশন হতে চলেছে আমরা দেখতে পাচ্ছি। ডে চার্টের মধ্যে যখন এই ধরনের সিচুয়েশন তৈরি হয় তখন কিন্তু ডেফিনেটলি সেখান থেকে 7 থেকে 15 দিনের মধ্যে কিন্তু একটা প্রফিট গেইন করার সুযোগ থাকে। তাছাড়া কোম্পানি যদি ফান্ডামেন্টালি স্ট্রং থাকে, কোম্পানির মধ্যে যদি রেভিনিউ আসে, কোম্পানির মধ্যে যদি সেলস ইনক্রিজ হয়, তাহলে কিন্তু ফ্রেন্ডস আমাদের কোনো ভয়ও থাকে না যদি কোনো কারণে নিচের দিকে নেমে আসে। তো চলুন দেখে নেবো সেগুলো কোন স্টক আছে বা এই মুহূর্তে কী করা উচিত আছে, সেই সব বিষয়ে আজকে আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে চর্চা করতে চলেছি। তার আগে ফ্রেন্ডস, এখনও অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। ফ্রেন্ডস, আপনারা যদি চাইছেন নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে, তাহলে প্লেলিস্টে আসার পর টেকনিক্যালের উপর বেস্ট বেস্ট ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন এবং নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে পারেন। চলুন ফ্রেন্ডস, চলে যাব মেন পয়েন্টের দিকে। তো সবার প্রথমে ফ্রেন্ডস আমরা চলে এসেছি এনএস ইন্ডিয়ার পেজের উপর। এনএস ইন্ডিয়া পেজের উপর ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি কোম্পানি এখন ট্রেড করছে 1253 টাকাতে। লাস্ট ট্রেডিং সেশনে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 10 পয়েন্টের মুভমেন্ট আছে। তাছাড়া এর যা 52 উইক হাই আছে সেটা আছে 1475। তো আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 200 পয়েন্ট ডিসকাউন্টে কিন্তু এখন স্টক মার্কেটে অ্যাভেলেবেল আছে। তাছাড়া দেখুন এর মধ্যে ডেলিভারি পার্সেন্টেজ দেখতে পাওয়া যাচ্ছে 31%। তো চলুন সময় নষ্ট না করে দেখে নেবো কোম্পানি ফান্ডামেন্টালি কেমন আছে। বিএসসি ইন্ডিয়ার উপর আমরা চলে এসেছি, কোম্পানির মার্কেট ক্যাপ আছে 10,346 করোড়ে। এটা কিন্তু ফ্রেন্ডস একটা স্মল ক্যাপ কোম্পানি আছে, স্মল ক্যাপ কোম্পানির মধ্যে আরোই আমরা দেখতে পাচ্ছি 33, তো ভ্যারি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে। কোম্পানি কি কাজ করছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইড করছে। তাছাড়া এই নিচে যদি আসবেন তো ফ্রেন্ডস দেখুন ফাইন্যান্সিয়াল ট্রেড আমরা দেখতে পাচ্ছি ভেরি পজিটিভ আছে। তো কোম্পানির নাম আপনাদের সামনে আছে অ্যাঞ্জেল ব্রোকিং লিমিটেড। ফ্রেন্ডস কোম্পানি কিন্তু নিজের নামকে চেঞ্জ করেছে, এখন আমরা দেখতে পাচ্ছি অ্যাঞ্জেল ওয়ান বলে কিন্তু অ্যাড আসছে। যখন এই ধরনের নিউজ এসেছিল তখন আমরা দেখেছিলাম যে চার্টের মধ্যে মুভমেন্ট দেখতে পাওয়া গেছিল। তাছাড়া জিরোধার প্ল্যাটফর্মের উপর অ্যাঞ্জেল ব্রোকিং এর চার্ট আমি আপনাদের সামনে লাগিয়ে দিয়েছি। লাস্ট 3 দিন ধরে দেখুন ফ্রেন্ডস চার্টের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে দোজি তৈরি হচ্ছে, ওপরে ওঠার জন্য কিন্তু অলমোস্ট তৈরি হচ্ছে। এখানে কিন্তু একটা গুড ইন্ডিকেট পাওয়া যাচ্ছে। যখন চার্টের মধ্যে এই ধরনের দোজি তৈরি হয় তখন কিন্তু ডেফিনেটলি আমরা জানি সিচুয়েশন কিন্তু চেঞ্জ হওয়ারই ইন্ডিকেট দেয়। তাছাড়া ডে চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট ব্রেকআউট আসতে চলেছে, এখনও আসেনি। ট্রেড লাইনের উপরে গিয়ে যদি ফ্রেন্ডস ক্লোজিং দেয় তাহলে ডেফিনেটলি সেখান থেকে স্টক কিন্তু ওপরের দিকে যেতে চলেছে। তো এখন আমাদেরকে দেখতে হবে যে 1307-এর উপর গিয়ে ক্লোজিং দিচ্ছে কি না। যদি ক্লোজিং দেয় তাহলে ডেফিনেটলি এই পজিশনে অবশ্যই কিন্তু অ্যাঞ্জেল ব্রোকিং এর দিকে ফোকাস করা যেতেই পারে। ফ্রেন্ডস অ্যাঞ্জেল ব্রোকিং এর কি কাজ আছে সেটা অবশ্যই আমাদের জানা আছে। আমরা যখন ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করি ট্রেডিং করার জন্য তখন ডেফিনেটলি অ্যাঞ্জেল ব্রোকিং দিয়ে করে থাকি এবং সেখানে কিন্তু একটিও পয়সা লাগে না। এক কোম্পানি কিন্তু অনেকদিন পুরনো কোম্পানি আছে, 1987 সালের কোম্পানি আছে, স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়াতে আমরা দেখতে পাচ্ছি লিস্টেড আছে। তাছাড়া এখানে দেখুন ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানির মধ্যে কিন্তু সেলস বেড়েছে লাস্ট 5 ইয়ার্সে। কেন যে ফ্রেন্ডস অনেকেই আমরা ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করতে চাই, তো যত এর মধ্যে কাস্টমার আসবে ততই কিন্তু এর নাম্বারের মধ্যেও একটা ইফেক্ট পড়তে আমরা দেখতে পাবো এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। হেলদি একটা ডিভিডেন্ড দিচ্ছে এবং সেটাকে মেনটেনও করছে। ফ্রেন্ডস টিকার টপের উপর ফ্রেন্ডস দেখুন লং টার্মের চার্ট আপনাদের সামনে লাগিয়েছি। অক্টোবর মাসে 2020তে এই স্টক এক্সচেঞ্জে এসেছিল, দেন এখনও আমরা দেখতে পাচ্ছি 1 বছর কিন্তু হয়নি, দেন কন্টিনিউয়াসলি কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখেছে। যদি এই জায়গাটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন তো ফ্রেন্ডস দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস হাই ছিল সেই হাইকে কিন্তু ব্রেক করার চেষ্টা করছে। যদি সেটাকে ক্রস করে নেয় ডেফিনেটলি সেখান থেকে স্টক কিন্তু 1500 অব্দি চোখ বন্ধ করে যেতে চলেছে। স্মল ক্যাপ কোম্পানি আছে, কোম্পানিতে কোনো ডেপ নেই, এন্ট্রি করার জন্য সঠিক সময় বলা হচ্ছে, ডিভিডেন্ড আমাদেরকে 1.02% দিচ্ছে। তাছাড়া প্যাটার্ন ফ্রেন্ডস আমরা দেখে নেবো। এখানে দেখুন প্রমোটার তার হোল্ডিং রেখেছে 44%, মিউচুয়াল ফান্ড হোল্ডিংকে কিছুটা কম করেছে 9%, তাছাড়া ফরেন ইনস্টিটিউশনের মধ্যে হোল্ডিং রেখেছে 4.70%। কমিউনিটি সেন্টিমেন্ট কী বলছে অ্যাঞ্জেল ব্রোকিং এর ব্যাপারে সেটাও আমরা দেখে নেবো। ফ্রেন্ডস এখানে দেখুন দেখতে পাওয়া যাচ্ছে কন্ট্রোলের উপর আমরা দেখতে পাচ্ছি যে
100% বলছে বাই করার জন্য, 0% বলছে সেল করার জন্য। আপনারা কি ভাবছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই স্টকের ব্যাপারে আপনাদের পয়েন্ট অফ ভিউ কি আছে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। চলুন নেক্সট স্টক কোনটা আছে সেটা আমরা দেখে নেব। তার আগে ফ্রেন্ডস, যদি একদম বেসিক লেভেল থেকে স্ক্যানিং, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই সব কিছু শিখতে চাইছেন তাহলে আপনারা আমার কোর্সে জয়েন হতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য দুটো অপশান দেওয়া আছে, আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন যার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, জিরোধা কিংবা অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে ওপেন করার ফলে আপনারা এই কোর্সটা পেয়ে যাবেন, কিংবা 199 দিয়েও বাই করতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টাইপ করতে হবে SG বলে, নেই সেখানে আপনারা পুরো ইনফরমেশন পেয়ে যাবেন। চলুন আবারও আমরা চলে যাব মেন পয়েন্টের দিকে। স্টক আছে সেই স্টকের নাম হচ্ছে ফ্রেন্ডস বার্জার পেইন্ট ইন্ডিয়া লিমিটেড। কোম্পানি কোন সেক্টরে বিলং করছে আমাদের সবারই জানা আছে, পেইন্ট সেক্টরে বিলং করছে। তাছাড়া মার্কেট ক্যাপ দেখতে পাওয়া যাচ্ছে 81,000 কোটি, আরই আমরা দেখতে পাচ্ছি 23, তো ভেরি স্ট্রং আছে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া কোম্পানি একটা হেলথলি ডিভিডেন্ড দিচ্ছে এবং সেটাকে মেনটেন করছে। কোম্পানি যে সেক্টরে বিলং করছে তার মধ্যে নাম্বার 2 আসছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এশিয়ান পেইন্ট আছে এবং সেকেন্ড নাম্বারে কিন্তু বার্জার পেইন্ট আছে। তো এশিয়ান পেইন্টের আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসটা কিন্তু অনেকটাই হাই হয়ে গেছে, এখনো কিন্তু অনেকটাই ভ্যালুয়েবল প্রাইসে বার্জার পেইন্ট কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। তাছাড়া যদি আপনারা এখানে দেখবেন তো দেখুন লাস্ট 1 আমরা দেখতে, তাছাড়া 10 আমরা দেখতে পাচ্ছি এর সিএজিআর আছে 37%, 5 26, 3 42 এবং 1 44%। তো ফ্রেন্ড সিএজিআর দেখে বোঝা যাচ্ছে যে কোম্পানি আমাদেরকে কেমনভাবে পারফরমেন্স দেখিয়েছে, কেমনভাবে রিটার্ন আমাদেরকে প্রোভাইড করেছে। কম্পাউন্ড প্রফিট গ্রোথ 10 দেখতে পাওয়া যাচ্ছে 17%, কম্পাউন্ড সেলস গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে 10 12%। তো কোম্পানি কিন্তু একটা জবরদস্ত জবরদস্ত পারফরমেন্স আমাদেরকে প্রতিনিয়ত দেখাচ্ছে। তো চলুন চার্ট কি ইন্ডিকেট করছে সেটা দেখে নেব। তো জিরোধার প্ল্যাটফর্মের উপর বার্জার পেইন্টের চার্ট আমি আপনাদের সামনে লাগিয়ে দিয়েছি। ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রেকআউট কিন্তু কনফার্মেশন অলরেডি হয়ে গেছে এবং সাথে ভলিউমও কিন্তু অনেকটা হাই আছে। তো ডেফিনেটলি এই সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু বার্জার পেইন্টের দিকে ফোকাস করা যেতেই পারে। তাছাড়া ফাইন্যান্সিয়াল ট্রেড কি ইন্ডিকেট দিচ্ছে সেটাও আমরা কিন্তু এক নজরে দেখে নেব। ইন্ডিয়ার উপর আমি চলে এসেছি এবং ফাইন্যান্সিয়াল ট্রেড কিন্তু এখানে পজিটিভ ইন্ডিকেট দিচ্ছে। ফ্রেন্ডস আমি আমার ভিডিওতে এই জিনিসটা বারবার হাইলাইট করে দেখি, যদি ফাইন্যান্সিয়াল ট্রেড পজিটিভ, ভেরি পজিটিভ, আউটস্ট্যান্ডিং থাকে তাহলে ডেফিনেটলি সেখানে কিন্তু একটা টেনশন ফ্রি থাকে, এখান থেকে কিন্তু একটা গুড ইন্ডিকেট পাওয়া যায়। তো আপনারা চাইলে অবশ্যই এই দুটো স্টকের দিকে ফোকাস করতে পারেন, কিংবা নিজেরাও একবার লার্নিং করে দেখতে পারেন। তো ফ্রেন্ডস আপনারা কী ভাবছেন এই দুটো স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের পয়েন্ট অফ ভিউ কি আছে, এই দুটো স্টকের মধ্যে বেস্ট স্টক কোনটা মনে হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তাছাড়া ফ্রেন্ডস ভিডিও যদি ভালো লাগছে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চলুন দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।